আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সালাত ঠিক থাকলে সে নাজাত পাবে এবং সফল কাম হবে। সালাত ঠিক না থাকলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। সুনান তিরমিজি হাদিস 413। হ্যাঁ বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম এনভায়রনমেন্ট নিয়ে। তো এনভায়রনমেন্টের দ্বিতীয় টপিক নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা ম্যাথ আলোচনা করব হচ্ছে ডিজাইন অফ সেডিমেন্টেশন ট্যাঙ্কস। সেডিমেন্টেশন ট্যাঙ্কস মানে হচ্ছে যে পানিটা ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ দূষিত পানিটা যেটা ট্রিটমেন্ট করা হয় সেটা যে ট্যাঙ্কের মাধ্যমে রেখে ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ সেডিমেন্ট করা হয়, পতন বা অধপতনের ব্যবস্থা করা হয়, সেই ট্যাঙ্কটা আমরা ডিজাইন করব। সো সেই ট্যাঙ্কটা ডিজাইন করার জন্য আমাদের যে ফর্মুলার প্রয়োজন হবে তা হচ্ছে ওভারফ্লো রেট অথবা ওভারফ্লো রেট অথবা সারফেস লোডিং, যেটা হচ্ছে কিউ ডিভাইড বাই এল বি। এরপর হচ্ছে ডিটেনশন হবে, ডিটেনশন টাইমটা কি? ডিটেনশন টাইমটা হচ্ছে এই যে পতন বা এই যে সেডিমেন্টেশন যে সময়ে কালটা ধরে চলতে থাকে সেটা হচ্ছে আমাদের ডিটেনশন, অর্থাৎ এই পানিটাকে যে আটকায় রাখা হয় সেডিমেন্টেশনের জন্যে, এই যতটা সময় আটকায় বা ধরে রাখা হয় সেটাই হচ্ছে আমাদের টাইম। এই টাইমটাকে আমরা বের করতে পারি বা টাইম ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি ডিভাইডেড বাই কিউ। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে ভলিউম। ভিকুয়াল টু আমরা লিখতে পারি বিএলএস, অর্থাৎ উইথ লেন্থ হাইট। ভলিউম তো আমরা এটাই জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ ইনটু উচ্চতা। এরপর আমার এখানে কিছু টার্ম লিখে দিছি বোঝানোর জন্য। কিউ ইকুয়াল টু ফ্লো রেট, বি ইকুয়াল টু উইথ অফ ট্যাঙ্ক, এল ইকুয়াল টু লেন্থ অফ ট্যাঙ্ক, এইচ ইকুয়াল টু হাইট অফ ট্যাঙ্ক, আর ভি হচ্ছে ভলিউম। ওকে, আমরা একটা ম্যাথ দেখবো। এবার কোশ্চেনে বলা হয়েছে ফাইন্ড দ্য ডিটেনশন অফ এ সেডিমেন্ট ট্যাঙ্ক টু ট্রিট 45 মিটার কিউব অফ রো ওয়াটার পার আওয়ার হোয়েন দ্য ওভারফ্লো রেট ইজ 0.5 মিটার পার আওয়ার অ্যান্ড দ্য টাইম ডিটেনশন ইজ 3 আওয়ার্স। আচ্ছা, এখানে বলছে যে ডিটেনশন অফ এ সেটেলিং ট্যাঙ্ক টু ট্রিট, অর্থাৎ একজন আর সেটেলিং ট্যাঙ্ক থেকে 45 মিটার কিউব পানি কী করছে ফ্লো করে, যেখানে সময় হচ্ছে আমাদের 3 ঘন্টা, আর এই ওভারফ্লো রেট হচ্ছে আমাদের 0.5। তো আমাদের যা কিছু দেওয়া আছে আমরা লিখে নিলাম, গিভেন দ্যাট ফ্লো রেট অর্থাৎ কিউ দেওয়া আছে 45 মিটার কিউব, তারপর আছে ডিটেনশন টাইম দেওয়া আছে 3 ঘন্টা, এরপর আমাদের আর কিছু দেওয়া নাই। এরপর আমরা যে জানি ওভারফ্লো রেট অথবা কী বলছে লোডিং রেট, এই ওভারফ্লো রেট আমরা জানি হচ্ছে কিউ ডিভাইড বাই এল বি, আর এই এটা সমান আবার আমাদের ওভারফ্লো রেট সমান আমাদের একটা ভ্যালু দেওয়া আছে 0.5, ওইটা আমরা বসিয়ে দেবো একটা ইকুয়েশন বানানোর জন্য। তাহলে আমরা এটা হচ্ছে সূত্র, আর এটার সমান দেওয়া আছে আমাদের 0.5 কোশ্চেনে। তো এখান থেকে আমরা কিউর ভ্যালুটা বসাই দিলাম, কিউর ভ্যালু আমাদের দেওয়া আছে কত 45 বসাই দিলাম, ডিভাইডেড বাই এল বি ইকুয়াল টু 0.5 দিয়ে আমরা কী করছি 45 ভাগ করে দিছি, তাহলে আমরা এল বি ইকুয়াল টু কত পাই 90। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে আমরা ডিটেনশন টাইমের যে একটা সূত্র জানি, তো টাইম ইকুয়াল টু আমরা জানি বি এল এস ডিভাইডেড বাই কিউ, বিএলএস ডিভাইডেড বাই কিউ, অর্থাৎ এই যে ভি এর যে ভ্যালুটা বিএলএস, অর্থাৎ ভলিউমের যে ভ্যালুটা এটা বসাই দেন বিএলএস, তাহলে আমাদের আলটিমেটলি টি ইকুয়াল টু কী থাকে বিএলএস ডিভাইডেড বাই কিউ। আচ্ছা, এরপরে আমরা কী করছি, টি আর কিউ হচ্ছে গুণবস্থা, আর এইটাই পাশে নিয়ে আসলাম বিএলএস। এখানে আমরা টি এর ভ্যালু বসা দিলাম, আমাদের টাইম কোশ্চেনে দেওয়া আছে 3, আর কিউর ভ্যালু দেওয়া আছে 45, আর বিএলএস এখানে বিএলএস এর প্রথমে যে আমরা একটা মান বের করে নিয়েছি 1 নম্বর সমীকরণে, এল বি বা এল বি অথবা বিএল একই জিনিস, তো এটার ভ্যালুটা আমরা বসাই দিলাম, বিএলএস জায়গায় আমরা 90 বসাই দিলাম,
আর সাথে এইচ আছে আর এই পাশে 3 দিয়া 45 এর গুণ করলে আমরা পাই 145 এরপরে যদি আমরা 90 দিয়ে এটাকে ভাগ করে দেই তাহলে এইচ অর্থাৎ হাইট পেয়ে গেলাম 1.5 মিটার এরপর আমরা কি করব যে ট্যাংকের সেটলিং ট্যাংকের লেন্থটা আমরা ধরে নেব লেন্থটা ধরে নিলাম যেটা পোস্তের 4 গুণ লেন্থটা হচ্ছে পোস্তের 4 গুণ এটা ধরে নিছি তো এটাকে আমরা দিলাম 2 নাম্বার ইকুয়েশন তো এই যে l = আমরা পাইলাম 4b এই ভ্যালুটা আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাই দেব পুটিং ভ্যালু অফ l ইন ইকুয়েশন 1 1 নাম্বার ইকুয়েশনে আমরা l এর ভ্যালুটা বসাই দেব তো আমাদের 1 নাম্বার ইকুয়েশনে কি আছে lb = 90 এখানে l এর ভ্যালু কত 4 ইনটু b আমরা এটা ধরে নিছি লেন্থটা তো বসাই দিলাম 4b ইনটু এখানে b আরেকটা তো ছিলই ইকুয়াল টু 90 তো ab আর ab গুণ করলে b স্কয়ার হয়ে যায় আর সাথে 4 আছে তো 4 দিয়ে আমরা কি করব 94 এ ভাগ দেব আর যেহেতু স্কয়ার আছে এই পাশে আসলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে 90 ভাগ হচ্ছে 4 এই যে 4 আর এই স্কয়ার এর পাশে এসে কি হয়ে গেছে রুট হয়ে গেছে ক্যালকুলেশন করলে b এর ভ্যালু পাই 4.74 মিটার এরপর এই যে আমরা b এর যে ভ্যালুটা পেলাম এই b এর ভ্যালুটা আমরা কি করব 2 নাম্বার ইকুয়েশনে বসাই দেব তাহলে আমরা কি পাবো লেন্থ পাবো এখান থেকে আমরা কি পাইছি উইথ পাইছি অর্থাৎ প্রস্থ পাইছি এবার আমাদের লেন্থ পাওয়ার পালা তো আমরা কি করছি b এর ভ্যালুটা 2 নাম্বার ইকুয়েশনে বসাই দিলাম l = 4 ইনটু এখানে যে b b এর ভ্যালুটা বসাই দিলাম 4 ইনটু 74 ক্যালকুলেশন করলে আসে আমাদের 18.96 তার মানে আমাদের লেন্থও বের হয়ে গেছে তাহলে আমাদের সব কিছুই বের হয়ে গেছে আমাদের বেরি করতে বলছে ডাইমেনশন অর্থাৎ এই যে সেটলিং ট্যাঙ্ক এই সেটলিং ট্যাঙ্কটার ডাইমেনশন বের করতে বলছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করতে বলছে তো আমরা প্রথমে আমাদের হাইট পেয়েছি কত 1.5 মিটার এরপরে আমরা পাইছি প্রস্থ 4.74 এরপর আমরা পাইছি দৈর্ঘ্য লেন্থ 18.96 ওইটি আমরা লিখে দিলাম সুন্দর করে দি ডাইমেনশন অফ সেটলিং ট্যাঙ্ক l ইনটু b ইনটু h l হচ্ছে 18.96 ইনটু b হচ্ছে 4.74 ইনটু হাইট হচ্ছে 1.5 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা একটা একটা ট্যাঙ্ক একটা ডিজাইন যেহেতু তার একটা চিত্র দিয়ে দিতে হবে ট্যাঙ্কটা ড্র করলাম আমাদের লেন্থ পাইছি 18.96 আর উইথ পাইছি 4.74 আর আমরা হাইট পাইছি 1.5 তো এই ছিল আমাদের সেটলিং ট্যাঙ্ক অর্থাৎ ট্রিটমেন্টের জন্য আমাদের যে ডাইমেনশন আমাদের যে ট্যাঙ্কটা প্রয়োজন হয় সেডিমেন্টেশন ট্যাঙ্ক সেই ট্যাঙ্কটার আমরা ডিজাইন করে ফেললাম ঠিক আছে বন্ধুরা পরবর্তীতে আর একটা ম্যাথ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিল্টারেশন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম